সে কি জায়েদ খানের সাথে কি মানে বেড শেয়ার করছে যে জায়েদ খানের মুখে গন্ধ প্রশ্নই আসে না তাকে তো আসলে আমাদের জায়েদ খান ভাই তো তাকে পাত্তাই দেয় না যার ফলে তার মানে এখন শরীর জ্বলতেছে যেটা সত্যি কথা সে মানে তার পাশে মনে হয় ফ্রেন্ডশিপ করতে চাইছিল বা ঘোরাঘুরি ডেট করতে চাইছিল তার পাত্তা দেয় না দেখে এখন মুখে গন্ধ মানে আঙ্গুর ফল টক সে আমাদের সুপারস্টার সাকিব খান এবং জায়েদ খান এই দুইজনকেও কিন্তু হেয় করে কথা বলেছে তার বিরুদ্ধে আসলে আমাদের টেকনিশিয়ান বা আপনারা জার্নালিস্টরা বা আমরা আর্টিস্টরা একটা ইয়া নেওয়া উচিত অ্যাকশন নেওয়া উচিত তাকে প্রতিবাদ করা উচিত শিরায় শিরায় রক্ত আমি জায়েদ খানের ভক্ত আমি ভিডিওটা দেখেছি আসলে খুবই মানে তার মন মানসিকতা হচ্ছে কুরুচিপূর্ণ সে একটা অসুস্থ মানসিক রুগী নাহলে অসুস্থ না হলে একটা মানুষকে নিয়ে এরকম অস্বাভাবিক আচরণ বা ব্যঙ্গ বা বাজে ওয়ার্ড ইউজ করতে কখনোই পারে না একটা সুস্থ মানুষ সে মানসিকভাবে অসুস্থ সে মানসিক প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন লেগেছে আমার তার এসব কথাবার্তা অ্যাটিচিউডে আসলে আমাদের প্রিয় নায়ক মহানায়ক জায়েদ খান তাকে আসলে ওইভাবে মানে পাত্তা দেয় নাই তো এখন বলেন একটা প্রবাদ আছে না যে আঙ্গুর ফল টক তার কাছে সেটাই মনে হয়েছে আর কি জায়েদ খানকে নিয়ে এসে কথা বলেছে হয়তো জায়েদ খান তাকে চিনেও না তো আসলে কথাগুলো ভাইরাল হওয়ার কারণেই করেছে জন্যই করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আপনার কাছে কি মনে হয় অবশ্যই সে তার নিজেকে জাহির করার জন্য মার্কেটিংয়ের জন্য এবং ভাইরাল হওয়ার জন্য কারণ সে তার বলে ক্যারিয়ারের বয়স বলে 21 বছর তো ঠিক আছে আমরা তো কেউ মানা করি না যার যার লাইফ স্টাইল তার তার কাছে সে তার মতো ভালো ভালো কাজ করতেছে ওকে ওয়েলকাম কিন্তু মানুষকে এত হেয় করা অপমান করা তো তার রাইট নাই কারণ জায়েদ হচ্ছে আমাদের প্রিয় মানুষ প্রিয় নায়ক আমাদের 18 কোটি মানুষের মানে মনে আঘাত লেগেছে বিশেষ করে আমার মনে আঘাত লেগেছে এটা রাইট নাই সে আমাদের সুপারস্টার সাকিব খান এবং জায়েদ খান এই দুইজনকেও কিন্তু হেয় করে কথা বলেছে তার বিরুদ্ধে আসলে আমাদের টেকনিশিয়ান বা আপনারা জার্নালিস্টরা বা আমরা আর্টিস্টরা একটা ইয়া নেওয়া উচিত অ্যাকশন নেওয়া উচিত তাকে প্রতিবাদ করা উচিত অবশ্যই আসলে না তাকে অনেককে কথা অনেক উল্টাপাল্টা বলবে কারণ একটা সুপারস্টারকে না মানুষ অনেক সময় আমরা বাঙালি কিছু বাঙালি লোক আছে যে কারো ভালো দেখতে পারে না সে যদি এক একটা বিগ বিগ প্রজেক্টে কাজ করতেছে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে হচ্ছে আমাদের সুপারস্টার সে আমেরিকার মতো জায়গা থেকে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে আসছে এটা সব নায়ক পারে না যে মানে যত মানে প্রশংসনীয় কাজ করে সে তত সমালোচনার শিকার হবে এটাই আসলে পৃথিবীর নিয়ম এটা যুগ যুগ ধরে আসতেছে বললো যে জায়েদ খানের মুখে গন্ধ আমরা তো বলতে পারি যে আসলে সেই মেয়েটা কিভাবে বললো তাই কি কথাটা আসলে নিজের মুখে গন্ধ তো তাই অন্যকে মনে হয় বলে না মানুষ নিজে যখন খারাপ নিজে যে যদি চোর হয় তাহলে অন্যকেও চোর মনে হয় এরকম আমার কাছে একটা প্রশ্ন মানে কৌতূহলতায় আসতেছে সে কি জায়েদ খানের সাথে কি মানে বেড শেয়ার করছে যে জায়েদ খানের মুখে গন্ধ প্রশ্নই আসে না তাকে তো আসলে আমাদের জায়েদ খান ভাই তো তাকে পাত্তাই দেয় না যার ফলে তার মানে এখন শরীর জ্বলতেছে যেটা সত্যি কথা সে মানে তার পাশে মনে হয় ফ্রেন্ডশিপ করতে চাইছিল বা ঘোরাঘুরি ডেট করতে চাইছিল তার পাত্তা দেয় না দেখে এখন মুখে গন্ধ মানে আঙ্গুর ফল টক আমি বলবো এই সমস্ত মানুষদের অন্তরে নালা নালা নর্দমা এগুলা সেজন্য আরেকজনকে হেয় করতে পারে মুজিবের আমাদের সরকারি একটা মুভি হইলো না সে মুজিব সরকারের যে মুভিটা হইলো সে কি ধরনের গেট আপ করছে এটা তো আমাদের 18 কোটি মানুষের মানে বাংলাদেশটা একটা মফস্বল এরিয়া সেটা কি গেট আপ করছে ঠিক আছে সে মডেলিং করে সে তার র্যাম্প শোর খাতিরে বা সেখানে সে যে গেট আপটা ডিমান্ড করে সেটা পড়বে আর আমরা তো একটা সামাজিক জীব জাতির পিতার সিনেমা কিন্তু এটা অপসংস্কৃতির মতো সে গেট আপটা করে আসছে এটা আসলে আমাদের 18 কোটি মানুষের মানে মনে আঘাত লেগেছে তার এই ড্রেস আপটা মোটেও করা উচিত হয় নাই কারণ এটা আমাদের মুজিব সরকারকে নিয়ে একটা সুন্দর একটা মুভি এখানে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে আমরা কিন্তু এই মুভিটা দেখতে এসেছি কম বেশি তার একটা ভদ্র গেট আপ অবশ্যই মানে দরকার ছিল না আমার সেটা আসলে আমাদের পুরো বাংলাদেশকে সে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করছে সে বাংলাদেশকে ছোট করতেছে নিজেও সে সাইকোর পরিচয় দিচ্ছে জায়গায় জায়গায় সে একটা মেন্টাল সে একটা সাইকো তা না হলে সে আমাদের একটা সরকারি একটা মুজিবের মুভিতে সেটা কী গেট আপ করলো সে যে হলে গেছে মানুষ তো তাকে ছিছি করছে ভালো তো কেউ বলে নাই তাকে সাবধান হইতে বলেন আপনারা আমরা জায়েদ খানের পাশে আছি এবং সাকিব খানের পাশে আছি আমরা আমাদের সুপারস্টার কোনো ক্ষতি হতে দিব না সামান্যই আলতু ফালতু মেয়েদের জন্য আচ্ছা আপু এই যে জায়েদ খানকে নিয়ে শুধু সেমের আরও অনেক সময় অনেক ধরনের মন্তব্য অনেকেই করে থাকে আসলে মূলত কারণটা কি জায়েদ খানের নাম নিয়ে কথা বললে ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে একটা টিআরপি বেশি হয় বা ভিউ বেশি হয় এরকম কোনো একটা কিছু মনে হয় আপনাকে একে তো জায়েদ খান মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর মায়াবী চাঁদের মতো হাসি তার এবং আমাদের সুপারস্টার সাকিব খানও জায়েদ ভাইও তো আসলে এদেরকে দেখলে না অনেকের হিংসা লাগে আমাদের বাঙালি কিছু জাতি আছে মানে যে হিংসা করে সারা তারা আসলে কখনো সামনের দিকে মানে এগিয়ে তো যেতে পারবে না ওই লোকটা সামনের দিকে গেছে দেখে তাকে জেলাস করে আসলে ট্রল করে
কেউ যদি মানে বাপের বেটা বা বেটি হয় যদি মানে সাহসিকতা থাকে তাহলে তাকে সামনে যেয়ে কথা বলুক, পিছনে কথা বলবে কেন? এই সমস্ত পাত্তা না দিয়ে তারা নিজের মতো ভালো ভালো প্রজেক্টে কাজ করে এবং তাদের জন্য শুভকামনা।